নমস্কার আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো নেগেটিভ চিন্তা প্রত্যেকটা মানুষের জীবনে নেগেটিভ চিন্তা আসে কিন্তু অনেক সময় আমরা সেই নেগেটিভ চিন্তা থেকে বেরোতে পারি না এটাই হচ্ছে সমস্যা নেগেটিভ চিন্তা কখনোই সমস্যা নয় নেগেটিভ চিন্তা অনবরত চলতে থাকা এটা হচ্ছে সমস্যা এবং এই ধরনের নেগেটিভ চিন্তা যখন বেশি দিন ধরে চলতে থাকে তখন কিন্তু আমাদের লাইফের বিভিন্ন জায়গা ডিস্টার্ব হয়ে যায় আমরা কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি না যে কোনো বিষয় নিয়ে একটা হতাশার মতো চিন্তা চিন্তাভাবনা আসে যে কোনো বিষয় নিয়ে একটা ভয়ের চিন্তাভাবনা আসতে পারে এই যে একটা খারাপ লাগার অনুভূতি এই খারাপ লাগার অনুভূতি কিন্তু আমাদেরকে আত্মবিশ্বাসী হতে দেয় না এর ফলে আমরা কিন্তু আমাদের চিন্তাকে নিয়ে পড়ে থাকি এবং নতুন কোনো বিষয়ে এলেই আমরা ভয় পাই মনে হয় আমার দ্বারা হবে না আমি পারবো না সবাই কত হাসি খুশি আছে সবার জীবনে কত আনন্দের কারণ আছে আমার জীবনে কোনো আনন্দের কারণ নেই আমার জীবনে শুধু ভয়ের কারণ আছে আমার জীবনে শুধু ব্যর্থতা রয়েছে এই যে নেগেটিভিটি যে একটা তৈরি হয়ে গেল এই নেগেটিভিটি থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ স্টেটমেন্ট আমরা তৈরি করতে থাকি আমাদের মনের মধ্যে আসতে থাকে এটা কি বলা হয় নেগেটিভ চিন্তা যদি দেখা যায় যে অনবরত নেগেটিভ চিন্তা চলছে সেটা একটা সমস্যা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা আসে কিন্তু সেই নেগেটিভ চিন্তা নিয়ে তারা পড়ে থাকে না বেশ কিছু নেগেটিভ চিন্তা আসে আমি যদি পড়াশোনা না করি আমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো না এটা নেগেটিভ চিন্তা নয় এটা স্বাভাবিক চিন্তা কিন্তু সে যদি ভাবতে থাকে পরীক্ষার আগের দিন আমার জ্বর হয়ে যেতে পারে এবং এত পড়াশোনার পরে যদি জ্বর হয়ে যায় আমি যদি ভালো পরীক্ষা না দিতে পারি তাহলে পড়াশোনার কোনো মানে হয় না এই যে একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়ে গেল এবং সেই নেগেটিভ প্যাটার্নের কারণে সে তারপরে লেখাপড়াই হয়তো কমিয়ে দিল তার লাইফে কিছু হবে না ইত্যাদি ভাবতে শুরু করে দিল সে কিন্তু একটা নেগেটিভিটির মধ্যে জড়িয়ে পড়লো এটাকে ডিপ্রেশান আমরা বলতে পারি you <laughs> অ্যাংজাইটি আখ্যা দিতে পারি যেমন ধরনের প্যাটার্ন তৈরি হয় ঠিক তেমন ধরনেরই চিন্তা আসতে শুরু করে মনের মধ্যে এবং এটা একটা অটোম্যাটেড প্রসেস হয়ে যায় অটোম্যাটিক্যালি নেগেটিভ চিন্তা আসে নেগেটিভ ফিলিংস হয় আবার নেগেটিভ চিন্তা আসে আবার নেগেটিভ ফিলিংস হয় অ্যাকচুয়ালি প্রত্যেকটা চিন্তার সাথে একটা করে আবেগ যুক্ত থাকে যেমন আমরা পিকনিক বললেই একটা আনন্দ উৎসবের কথা মনে করি বেশ আনন্দ হবে বেশ হৈহুল্ল হবে বেশ মজা হবে সারাটা দিন খুব আমরা আনন্দে কাটাবো এই যে অনুভূতিটা ওই একটা পিকনিক শব্দের সাথে যুক্ত আছে দুর্গা পুজোর সাথে একটা অনুভূতি আমাদের যুক্ত আছে এই অনুভূতিগুলো অ্যাকচুয়ালি কি করে আমাদের আবেগ যখন কোনো বিষয় নিয়ে বেড়ে যায় তখন সেই ধরনের চিন্তা পাঠাতে থাকে আমাদের মন আমি যদি রাম বলি তখন আমাদের রামায়ণের কথা মনে আসবে লক্ষণের কথা মনে আসবে সীতার কথা মনে আসবে আমি যদি এপিজে আব্দুল কালাম বলি তাহলে তার বিভিন্ন উক্তি তার লাইফস্টাইল তার জীবনশৈলী ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা আসতে শুরু করবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা চিন্তার সাথে একটা আবেগ যুক্ত থাকে আমরা ইমোশনাল আমাদের যে কোনো চিন্তার সাথে কিছু যুক্ত থাকে যখন দেখা যায় যে কোনো মানুষের মধ্যে নেগেটিভ ইমোশান ডেভেলপ করেছে কারো একটা কথায় তার খারাপ লেগেছে কোনো একটা বিষয়ে তার ভয় লেগেছে তখন কি হয় তার কিন্তু সেই ভয়ের মাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকে যেই ভয়ের মাত্রাটা বাড়তে থাকলো সে যখন আবার কিছুক্ষণ ধরে ওই বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করলো তার বিভিন্ন ধরনের ভয়ের কারণ মাথার মধ্যে আসতে শুরু করবে এই যে প্রসেসটা চলতে শুরু হয়ে গেল অটোমেটেড যে প্রসেসটা চলছে এটাকে যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তার মন অর্থাৎ সাবকনসাস মাইন্ড সব সময় ওই চিন্তাটা পাঠাতে থাকবে এবং আমরা ওই চিন্তাটা নিয়েই ব্যস্ত থাকব। এই জন্য যারা নেগেটিভিটির মধ্যে রয়েছেন তাদের মন কিন্তু সবসময় একটা প্রি অকুপাইড হয়ে আছে অর্থাৎ ওই আবেগটা তাকে চালাচ্ছে যখনই আবেগটা তাকে চালাচ্ছে তার মধ্যে যদি ভয়ের আবেগ বেশি করে ডেভেলপ করে গেছে তাহলে যে কোনো বিষয় নিয়ে তার ধীরে ধীরে ভয় তৈরি হবে তার মধ্যে যদি হতাশা তৈরি হয়ে গেছে তখন কোনো ভালো লাগার বিষয় যেটা আগে ভালো লাগছিল আর ভালো লাগছে না কারণ আবেগ তার মনটাকে গ্রাস করে ফেলেছে ওই একটা নেগেটিভ অনুভূতি তার মনটাকে গ্রাস করে ফেলেছে এই জন্য বলা হয় অ্যাজ ইউ ফিল সো ইউ থিঙ্ক কখনোই ভাববেন না আপনি পজিটিভ ভাবছেন নাকি নেগেটিভ ভাবছেন যদি চেঞ্জ করতে হয় তাহলে দেখবেন যে আপনার ফিলিংস কি আসছে আপনি কে আনন্দ পাচ্ছেন নাকি আপনি কষ্ট অনুভব করছেন যদি কষ্ট অনুভব করছেন তৎক্ষণাৎ সেটাকে ব্রেক করার চেষ্টা করুন কোনো ইমোশান যেন বেশিক্ষণ না চলতে পারে সেটা বিরাট আনন্দের বিষয় হোক আপনাকে কেউ পুরস্কার দিয়ে স্টেজে সম্বর্ধনা জানালো তার জন্যও বেশি উৎফুল্ল হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই আবার আপনাকে ক্লাসে দাঁড় করিয়ে টিচার বেশ কিছু খারাপ কথা বলেছে তার জন্য কিন্তু দুঃখ পেয়ে যাওয়ার কোনো কারণ নেই সেই চিন্তাটা যেন বেশিক্ষণ না চলে যদি আবেগ আমাদের মনকে চালায় তখন কিন্তু আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি একটা গাড়ি যখন ব্রেক ফেল হয়ে যায় নিজের থেকেই চলতে থাকে তাকে আটকানো যায় না তখন কিন্তু আমরা আতঙ্কিত হয়ে উঠি ঠিক তেমনি আমাদের মনটা যদি ব্রেক ফেল গাড়ির মতো হয়ে যায় তাহলে কিন্তু আমরা আত্মবিশ্বাসের অভাব অনুভব করবই আমাদের দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ হয়ে যাবে এবারে হয়তো মারা যাব। জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে গেল আমার জীবনটা কেন এরকম সমস্যার মধ্যে পড়ে গেল আমার সাথেই কেন এরকম হয় এই ধরনের বেশ কিছু নেগেটিভ চিন্তা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আমাদের কাছে যখন ক্লায়েন্টরা আসেন তখন কিন্তু তারা দু বছর চার বছর সেই নেগেটিভ চিন্তার মধ্যে রয়েছেন তারপরে আসেন এটা যদি আমরা শুরুতেই আইডেন্টিফাই করি যে আমি নেগেটিভ ফিলিংসের মধ্যে রয়েছি নেগেটিভ আবেগ আমাকে চালাচ্ছে তখন আমরা একটু সচেতন হতে পারবো যে চিন্তা আপনার ক্ষতি করছে যে চিন্তা আপনার পরিবারের ক্ষতি করছে যে চিন্তা আপনার ভবিষ্যতের ক্ষতি করছে সেটাই নেগেটিভ চিন্তা ওই নাবাচক বাচক শব্দ মানেই কিন্তু নেগেটিভ চিন্তা নয় আমি এমন ভেবে নিলাম যে বাইক চালিয়ে তার দুর্ঘটনা ঘটে গেছে তাহলে বাইক চালানো নিরাপদ নয় বাইক চালানো শুধু নিরাপদ নয় তা নয় বাইকের চাপাটাও কিন্তু নিরাপদ নয় এই রকম একটা যখন সেলফ রেস্ট্রিক্টিং চিন্তা ভাবনা আমরা ধ্যান ধারণা তৈরি করে ফেললাম তখন কি হবে বাইক থেকে আমাদের একটা দূরত্ব বজায় রাখার প্রবৃত্তি শুরু হবে ধীরে ধীরে বাইক থেকে দূরত্ব বাড়াতে বাড়াতে আমার মনে হবে যে বাসে চাপাটাও কিন্তু সমস্যাজনক বাসে চাপা থেকে যখন আমরা বিরত থাকার চেষ্টা করব তারপরে আবার একটা চিন্তা আসবে তাই এটা যেন বাড়াবাড়ির পর্যায়ে না পৌঁছে যায় আমরা যদি শুরুতেই এটাকে চেক করি আবেগটাকে যদি নিয়ন্ত্রণ করি আবেগ নিয়ন্ত্রণে সব থেকে সহজ উপায় হলো একবার ডিপ ব্রিথিং করে নেওয়া যখনই আমরা একবার ডিপ ব্রিদিং করে নেব বিভিন্ন ভিডিওতে বলা আছে তখনই কি হবে আমাদের স্টেট অফ মাইন্ডটা প্রেজেন্টে চলে আসবে যেই প্রেজেন্টে চলে এলো আপনি খাতার মধ্যে লিখুন আপনার কি সমস্যা আছে কি চিন্তা আসছে পরীক্ষার সময় আপনার জ্বর চলে আসবে নাকি আপনি জীবনে কিছু করতে পারবেন না নাকি কি চিন্তা আসছে আপনি খাতার মধ্যে লিখুন সেখানে আপনি এক লাইন লিখে নিন এই চিন্তাটা কিন্তু আমি চলতে দেব না এই চিন্তাটা আমি লিখে নিলাম একটা ফাঁকা সময়ে বসে আমি এই চিন্তার সমাধান করব এরপরে আপনি বর্তমানের যে কাজ আছে সেখানে ফোকাস করুন এতে কি হবে আপনার নেগেটিভ চিন্তাটা চলতে থাকবে না এর ফলে সেটা ডিপ্রেশান অ্যাংজাইটি বা নানা ধরনের ফোবিয়া থেকে আরম্ভ করে যে প্রায় তিনশোরও বেশি মানসিক সমস্যা আছে সেই দিকে এগোবে না এবারে আসা যাক সমাধানের কথা নেগেটিভ চিন্তাটা কিন্তু খাতায় নোট ডাউন করলেই শেষ হবে না কারণ ওই চিন্তাটা যতক্ষণ না আমরা রিজলভ করি ও যতক্ষণ না আমরা একটা সমাধান করি ততক্ষণ পর্যন্ত ওই চিন্তাটা কিন্তু মন থেকে যেতে চাইবে না খাতায় লেখার পরে একটা ফ্রি টাইমে বসে ওটার সমাধানগুলো লিখতে হবে আপনি বলবেন কি করে সমাধান লিখব যদি উত্তর জানাই থাকতো তাহলে আমি এত নেগেটিভ চিন্তা কেন করছিলাম আপনি নিজেই জানেন আপনার নিজের সমস্যা সমাধান প্রত্যেক প্রশ্নেরই উত্তর আছে এটা মাথায় রাখবেন এবং সেই উত্তর আপনার ভেতরেই রয়েছে কারণ প্রশ্ন আপনার ভেতর থেকে এসেছে কোনো জিনিস যদি আমাদের না জানা থাকে সেই বিষয় নিয়ে আমরা প্রশ্ন করতে পারি না যখন আপনি উত্তর লিখবেন তখন একটা জিনিস করবেন তা হলো কখনোই মনে করবেন না যেটা আপনার সমস্যা এবং আপনি উত্তর লিখছেন মনে করবেন এটা অন্য কারো সমস্যা আপনার চেনা একটা অন্য কোনো মানুষের আপনার যে নাম সেই মানুষটা অন্য কেউ তার এই সমস্যাটা হয়েছে তার মনের মধ্যে এই চিন্তাটা আসছে তাহলে তার সমাধান কি হতে পারে আপনার কাছে হয়তো জানতে চাইছে আপনি তার উত্তর লিখুন এইবারে যখন আপনি উত্তর লিখবেন আপনার মনের মধ্যে কিন্তু সেই প্রশ্নের একটা উত্তর চলে আসবে প্রথমবারেই যে একটা দুর্দান্ত অ্যান্সার আসবে নাও আসতে পারে ধীরে ধীরে সেটা ডেভেলপ হবে এইভাবে আমরা যদি ডে টু ডে লাইফে যে সমস্ত নেগেটিভ চিন্তা আসে সেগুলো যদি আমরা খাতায় লিখে রাখি এবং ফাঁকা সময়ে বসে সেটাকে যদি আমরা সমাধান করি তাহলে মনের মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা চলবে না নেগেটিভ চিন্তা বলে কিছু হয় না নেগেটিভ অনুভূতি হয় এই নেগেটিভ অনুভূতিটাই আমাদেরকে কিন্তু চিন্তার সাপ্লাই দিতে থাকে সেই ধরনের চিন্তার সাপ্লাই দিতে থাকে না পজিটিভ চিন্তা খুব বেশি চলা ভালো না নেগেটিভ চিন্তা চলা খুব বেশি ভালো কারোর একটা খুব ভালো বাইক আছে এবং সে পজিটিভ মাইন্ডেড এবারে সে কি করলো সে ফুল স্পিডে বাইক চালাতে শুরু করলো নেগেটিভিটি বলে কিচ্ছু নেই ভয়ের কোনো কারণ নেই এতে কিন্তু সে একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারে এটা সাবধানতা নেগেটিভ চিন্তাগুলো আমাদের মন যে পাঠায় আমাদেরকে সাবধান করার জন্য পাঠায় কিন্তু আমরা যেন সেই চিন্তাতেই না পড়ে থাকি সেই চিন্তার পরে আবার নতুন চিন্তা আসতে দেওয়ার সুযোগ দিতে হবে আমরা যদি সেই একটা চিন্তা নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু জীবনের ছন্দ বিগড়ে যাবে শেষে গীতার একটা শ্লোক দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব তা হলো দুঃখে সু অনুদ্বিগ্ন মনা সুখে সুবিগতাস্পৃহ অর্থাৎ দুঃখে সুখে না উদ্বেগে যাব না আমরা বিরাট উচ্ছ্বাসের মধ্যে চলে যাব বীত রাগ ভয় ক্রোধ স্থিতাধীন মনিরুঞ্চতে অর্থাৎ রাগ ভয় থেকে আমরা মুক্ত থাকব অর্থাৎ আমরা রিয়াক্টিভ মোডে যাব না আমরা অ্যাক্টিভ মোডে যাব সমস্যা আসবে তার সমাধান করব প্রত্যেক দিন যদি আমরা আমাদের যা যা সমস্যা আসছে আজকে কেউ আমাকে অপমান করেছে কেন করেছে এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করলে সেটা সমাধান করা যেতে পারতো নাকি আমরা জ্ঞানের কোনো ঘাটতি আছে সেই জ্ঞানটা আমাকে অর্জন করে নিতে হবে সেই সমাধানটা যখন আমি ডে টু ডে লাইফে করতে থাকব। আমরা কিন্তু খুব ভালো লাইফ লিড করতে পারবো খুব উন্নত লাইফ লিড করতে পারবো মনোবিজ্ঞান একটা অনেক বড় বিষয় তার মাঝখান থেকেই খুব সংক্ষেপে খুব সরলভাবে আপনাদেরকে এই ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম আপনারা সবাই পজিটিভ থাকুন পজিটিভ ফিলিংসের সাথে লাইফটাকে এনজয় করুন এবং মাথায় রাখবেন সমস্যা হলো বেঁচে থাকার প্রতীক আমাদের লাইফে সমস্যা আছে তার মানে আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বলেই আমাদের লাইফে কিছু সমস্যা আছে সমস্যা থাকাটা কিন্তু কোনো নেগেটিভিটি নয় সমস্যাটাকে সুযোগে কনভার্ট না করতে পারাটা হচ্ছে আমাদের দুর্বলতা আসুন আমরা প্রত্যেকে আত্মবিশ্বাসী হই দৈনন্দিন জীবনের যে সমস্যা সেগুলো আমরা দৈনন্দিন জীবনে সমাধান করি এবং একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করি ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে নমস্কার